আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো ওম নেটওয়ার্ক বা ওমেগা নেটওয়ার্কটা নিয়ে। সো ওমেগা নেটওয়ার্কের কিছু নিউজ এরকম আসতেছে যে এই মাসের মধ্যে বা 15 তারিখের ভিতরে এটা কিছু এক্সচেঞ্জারের মধ্যে লিস্টেড হবে বড় বড়। তবে চান্সেস বেশি বাইবেট বা এই ধরনের এক্সচেঞ্জারগুলোর মধ্যে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। সো ওম নেটওয়ার্কটা নিয়ে কথা বলি। ওম নেটওয়ার্কের মধ্যে আপনাদের কিছু প্রবলেম হতে যাচ্ছে বলতে, ওদের কিন্তু একটা একটা আপডেট দিয়েছিল। ইভেন আমি লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি কিছু কিছু মানুষ বা কিছু ইউটিউবার দেখতেছি এরকম টাইপের কথা বলতেছে যে আপনারা এখানে উইথড্র অ্যাড্রেসটা মেটামাস্ক বা এসব যে কোনো জায়গা থেকে দিতে পারবেন। আর ওরা অফিসিয়ালভাবে আমাদেরকে কিন্তু জানাইছিল শুধুমাত্র ওদের ওয়ালেট থেকে আপনার বিএনবি অথবা হচ্ছে ওমেগা অ্যাড্রেসটা দিতে পারবেন, অন্য জায়গা থেকে দিলে হয়তো বা প্রবলেম হতেও পারে। সো যাদের কি না KYC হয়ে গেছে আপনারা ইউজার ভেরিফিকেশন গেট থেকে দেখবেন, আর যাদের হচ্ছে না একটু ওয়েট করেন। সো এই যে দেখেন আমার কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল আছে, এখান থেকে দেখতে পারছেন আমার কিন্তু উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করা আছে। ঠিক আছে, আমার এই উইথড্র অ্যাড্রেসটা যদি আপনারা দেখেন, আমি উইথড্র অ্যাড্রেসটা দিচ্ছি হচ্ছে ওয়ালেট থেকে, এইখান থেকে যে আমি দেখাচ্ছি কোন জায়গা থেকে দিছি। সো এই যে এখান থেকে আমি হচ্ছে ওম নেটওয়ার্ক যেটা আছে ওম নেটওয়ার্কের রিসিভিং অ্যাড্রেসটা, মূলত আমি এখান থেকে এই রিসিভিং অ্যাড্রেসটা কপি করে ওইখানে দিছি। সো গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাইতে গেছি বাট দেখাইতে পারি নাই একটু প্রবলেমের কারণে, সার্ভার প্রবলেমের কারণে। সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি ইয়াতে যাই, এখান থেকে অ্যাড্রেসটা চেঞ্জ করতে যাই, এখান থেকে যে এখানে আপডেট ওয়ালেট অ্যাড্রেস, আপনার যদি আগে ভুল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে আপডেট ওয়ালেট অ্যাড্রেসে গিয়ে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাড্রেসটা দিয়ে যখন কনফার্ম করবেন আপনাদের কাছে চাইবে কি এইটা, আমি এখান থেকে প্রোফাইলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখান থেকে দেখতে পারছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা কিন্তু অফ আছে আমার এখানে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি এবং এখান থেকে আমাকে একটা কী দিবে, বেসিক্যালি যে এখান থেকে একটা কী দিছে দেখতে পারতেছেন, এই কীটা আমি এখান থেকে কপি করার পর গুগল অথেন্টিকেটর, সবাই এটা ইউজ করবেন না যারা কিনা অথেন্টিকেটর বিষয়টা বুঝেন না। ফোন হারায় গেলে বা জিমেল হারায় গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন, কোনোভাবেই কিন্তু ঢুকতে পারবেন, এটা খুবই স্ট্রং একটা সিকিউরিটি। সো আমি অ্যাপসের মধ্যে প্রবেশ করতেছি। সো ওইখান থেকে আমি একটা কী কিন্তু কপি করছি, কপি করার পর এখানে আপনারা স্ক্রিন দেখতে পারবেন, এটা সিকিউরিটির কারণে এখানে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড হবে না। এখান থেকে প্লাস আইকন পাবেন, প্লাস আইকন থেকে ইন্টার সেটআপ কীতে দিয়ে যখন নামটা দিয়ে যখন সেটআপ দিবেন, আপনার একটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু নতুন নতুন কোড জেনারেট হবে, সেই কোডটাই কিন্তু কিন্তু ওইখানে দিতে হবে। সো আমার এখানে অলরেডি সেট করা আছে, তারপর আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করব, এখান থেকে একটা কোড দিবে আপনাদেরকে, সেই কোডটা এখান থেকে কপি করবেন। ওয়েট, আমি একটু টাইমটা শেষ হয়ে নিক। অ্যাড্রেসটা কোডটা কপি করলাম এবং কোডটা এইখানে দিয়ে দেওয়ার পর জাস্ট ইনেবল টু ফ্যাক্টর যেটা আছে এটাতে যদি ক্লিক করি ইনভ্যালিড OTP দেখাচ্ছে। আমি আবার নতুন করে নিচ্ছি এখান থেকে, আমার এটা কেন জানি নিচ্ছে না। আমি আবার করতেছি, অ্যাকাউন্ট নেম হচ্ছে ওম, তারপর হচ্ছে ইউর কিটা দেওয়ার পর এখান থেকে অ্যাড ক্লিক করে দেব। আমার অ্যাড হয়ে গেছে। আমি এখন যদি এখান থেকে এটা কপি করি এবং অ্যাপসের মধ্যে আসি, এটা যদি দেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন হ্যাজ বিন সাকসেসফুল ইনেবল, আমার কিন্তু সাকসেসফুলভাবে ইনেবল হয়ে গেছে। সো আপনারা এটা কেন করবেন, এটা হচ্ছে বেসিক্যালি সিকিউরিটির কারণে, যাতে করে আপনার অ্যাকাউন্ট হ্যাক হলেও যাতে কেউ কিছু না করতে পারে, সেটার কারণে কিন্তু এটা এখানে করা হয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা যখন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা আপডেট করবেন, এখানে দেওয়ার পরে আপনাদের এই অপশনটা আসবে এবং কীভাবে করতে হবে সেটা তো বুঝিয়ে দিলাম। এখানে ক্লিক করার পরে অ্যাড্রেসটা দিবেন, তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা দিবেন, তারপর কনফার্মে ক্লিক করে দিবেন, আপনাদের হয়ে যাবে। সো এখন কথা বলি যে আপনাদের কীভাবে বেসিক্যালি কয়েনটা কীভাবে পাবেন, এটা যখন মার্কেটের লিস্টেড টিস্টেড হয়ে যাবে তখন। এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের কয়েনটা যখন KYC হয়ে যাবে বা মার্কেটে KYC তো হয়েছে, মার্কেটে যখন আসবে অ্যাভেলেবেল হবে, যখন কিনা কয়েন আমাদেরকে আনলক শুরু করে দিবে, আপনি ফার্স্ট 25% একবারে 25% কয়েন আনলক পাবেন, যে কয়েনটা আপনি উইথড্র করতে পারবেন। তারপর হচ্ছে প্রত্যেকটা দিন আপনি 1% করে টোকেনটা পাবেন। অনলি ভেরিফাই ব্যালেন্স আর এলিজিবল ফর আনলকিং, আপনার যে ভেরিফাই টোকেনগুলো আছে সেইগুলো আস্তে আস্তে আপনার প্রত্যেক দিন আনলক হবে। আশা করি বুঝতে পারছেন, এইখানে ভালো করে পড়লো আপনারা দেখতে পারবেন। আর এইখানে অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের এই ওয়ালেটেরই ওমেগা অ্যাড্রেসটা
দিয়ে দিবেন, অন্য জায়গা থেকে দেওয়ার যদি দিতেও পারেন দিয়েন না, আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিয়েন, কারণ হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, মানে হচ্ছে ধরুন আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়েছেন, ট্রাস্ট ওয়ালেট হারাইতেই পারে। বাট এইটা যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট যদি হারায়ও যায় আপনি রিকভার করলে দুইটাই আইসা পড়তেছে, মানে ওয়ালেট এবং আপনার ওম নেটওয়ার্ক অ্যাকাউন্ট দুইটাই আসতেছে। সো এইটা দেওয়াটা সবচেয়ে সেফ আমি মনে করি, কঠিন কেন যাব আমরা, সহজটা রাইখা, ঠিক না? সো এটার মধ্যে আপনারা এই ওম নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনাদের কাজ হয়ে যাবে। এখন যদি আমি ওদের সোশ্যাল মিডিয়াগুলো একটু ফলো করি তাহলে আপনারা রিসেন্ট আপডেটগুলো দেখতে পারবেন। একটা বিষয় আমি একটু আগে বলছিলাম যে আপনাদেরকে ভুল গাইড করা হইতেছে, সেই বিষয়টা কিন্তু ওরা এইখানেও বইলা দিছে কীভাবে মূলত আপনি ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন। এই যে দেখেন এইখানে এভাবে কিন্তু এখানে বইলা দিছে কীভাবে করতে হবে, এখানে কিন্তু ফুল প্রসেসটা দেখাই দিছে। এবং এখানে যে প্রসেসটা দেখাইছে আমি একটু আগে আপনাদেরকে যে প্রসেসটা বলছি ঠিক সেটাই এখানে বলছে। সো আপনাদেরকে যারা মিসগাইড করতেছে তাদের থেকে একটু সাবধান থাকেন, কারণ আপনি ওদের কথায় হয়তো বা করতেছেন, আমি কথাটা বলতেছি, আমি কারোর নিন্দা করতেছি না, যদি নিন্দা করতাম তাহলে হয়তো বা দেখাই দিতাম আপনাকে কয়েকটা, দেখাচ্ছি না, বাট তারা আপনাদেরকে ভুল গাইড করছে আমি দেখছি, ঠিক আছে? সো এইখান থেকে আপনাদের এই অ্যাড্রেসটাই দিতে হবে। এইখান থেকে নতুন আপডেট দেখেন কী লিখছে, হু আর উই, ওমেগা নেটওয়ার্ক ইজ অ্যান ইনোভেটিভ নেটওয়ার্ক লেয়ার ওয়ান সলিউশন ব্রিং 2.6 মিলিয়ন ইউজার টু এন্টার দ্য ওয়েব থ্রি ওয়ার্ল্ড। মানে হচ্ছে তাদের সাথে আমাদেরকে 2.6 মিলিয়ন ইউজারদেরকে ওয়েব থ্রিতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আওয়ার টেস্টনেট হ্যাজ অলরেডি প্রোডিউস 1.8 মিলিয়ন ট্রানজ্যাকশন ফাউন্ডেড অন দ্য প্রিন্সিপাল অফ ডিসেন্ট্রালাইজেশন কমিউনিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। সো এইখান থেকে যেইটুকু বোঝা যাইতেছে, এবং ওরা খুব জলদি কিন্তু এতটুকু এক্সপেক্ট করা করি নাই, যেরকম পাই নেটওয়ার্ক আছে বা অন্যান্য আরও অনেক ওয়ালেট মার্কেটে আসছে, বাট ওরা কিন্তু একটা মোটামুটি একটা টাইম নিচ্ছে, বাট এটা ওরকম টাইম নেয় নাই। সো আশা করি খুব ভালো হবে, এবং ওদের যেহেতু পাবলিক সেল হচ্ছে, পাবলিক সেল হচ্ছে বলতে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে আপনি যদি ওদের ইয়াতে আসেন, ব্যাক করে আমি যদি হোমে আসি তাহলে দেখতে পারবেন এই যে এখান থেকে পাবলিক সেল ওরা শুরু করেছে, আওয়ার পাবলিক সেল ইজ নাও লাইভ, পাবলিক সেল ব্যাক আপ ওমেগা টু দ্য মুন। এখান থেকে আপনি রিড মোরে গিয়েও এটা সম্পর্কে জানতে পারবেন, মানে আপনি কয়েন টয়েন কীভাবে কিনবেন সেই বিষয়ে কিন্তু এখানে ওরা বইলা দিয়েছে, ওয়েবসাইট কোন জায়গা থেকে কিনবেন। তো আমি আপনাদেরকে বলতেছি না কেনার জন্য, কারণ এখন কিনবেন কয়েন প্রাইস দাম করবে পরে এসা কমেন্টটা আলো জলা কথা বলবেন। সো যারা কিনা কয়েন ফ্রিতে অনেক গেইন করছেন তারা কিন্তু ভালোই প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। আমার এখানে খুব কমই কয়েন, কারণ আমি এটা নিয়ে খুব কমই কথা বলছিলাম, খুব বেশি কথা বলি নাই, বা আমি এটা নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও দিই নাই, বাস জাস্ট বলে দিছিলাম, যার কারণে আমার এখানে রেফারেল লো কমই আসছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।